হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তবে কোনো ট্রান্সফার আপডেট নয়, আজকে কথা বলবো ইস্ট বেঙ্গল ও ইমামের চুক্তি নিয়ে। আপনারা জানেন গতকাল ইস্ট বেঙ্গল ও ইমামের দ্বিতীয় বৈঠক হয়েছিল, তবে সেই বৈঠক থেকে কি জানা গেছে তা আপনাদের সংক্ষেপে জানাচ্ছি। আমরা জানতে পেরেছি যে কালকে ইস্ট বেঙ্গল ও ইমামের বৈঠকে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু কিছু প্লেয়ার তাদের নজরে রয়েছে যাদেরকে হয়তো তারা ট্রান্সফার ফি দিয়েও নিয়ে আসবে। এর সাথে আমার একটি প্রশ্ন ক্লাব অফিসিয়ালদের, এখনও পর্যন্ত কেন ইস্ট বেঙ্গল ও ইমামির চুক্তি সংক্রান্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে না? আপনারা জানেন যে যতক্ষণ না চুক্তির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কোনো প্লেয়ারকে অফিসিয়ালি সাইন করতে পারবে না ইস্ট বেঙ্গল। তবে ডিলে হচ্ছে কেন? প্রত্যেক মরশুমের মতো কি এই মরশুমও ইস্ট বেঙ্গল ক্লাব শেষের মুহূর্তে শুরু করবে টিম? এবছর হয়তো অনেক টাইম রয়েছে, এই সবে ট্রান্সফার উইন্ডো খুলবে, কিন্তু প্রথম পছন্দের কতগুলো প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সাইন করাতে পারবে সেটাই হলো প্রশ্নের। কারণ আপনারা জানেন যে প্রত্যেক বছরই আইএসএল দলগুলো সিজন শেষ হওয়ার পরেই তারা নিজেদের দল গোছাতে শুরু করে দেয়। ইস্ট বেঙ্গল অনেক দেরিতেই শুরু করেছে, এখনও পর্যন্ত তাদের ইনভেস্টার অ্যানাউন্সমেন্ট হয়নি, তারপরে কিছু প্লেয়ারদের সাথে প্রি কন্ট্যাক্ট করা থাকলেও তারা আর কতদিন অপেক্ষা করবে? আর একদিনের পরেই ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে। আমরা সবাই জানি ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, অন্য এক প্রধান ভালো ফল করবে, আরেক প্রধান যদি প্রত্যেক বছর বটমের দিকে শেষ করে সেটা ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। হয়তো দেখা যেতে পারে ইস্ট বেঙ্গল এ মরশুমে আইএসএল খেলছে, কিন্তু কীরকম দল নিয়ে খেলছে, কীরকম রেজাল্ট করবে সেটাও তো ভেবে দেখা উচিত। ক্লাবকর্তারা আরও কতদিন চুক্তিটাকে নিয়ে সময় দেবেন? এখন তো দল করার সময় চলে এলো। এখন শোনা যাচ্ছে পর্তুগিজ কোচ হরে কস্টার সাথে লিঙ্ক আপের খবর, যিনি আগে মুম্বাই সিটি এফসির কোচ ছিলেন, যার আগের মরশুম খুব একটা ভালো যায়নি। যদি তিনি আসেন তাহলে কীরকম দল পেয়ে তিনি ইস্ট বেঙ্গল সমর্থকদের মনে খুশি ফোটাতে পারবে কি পারবে না সেটা এখন প্রশ্নের মুখে। তবে এরপর আসা যাক মোহনবাগানের খবর নিয়ে। তবে মোহনবাগানের আজ বেশি খবর নেই, একটাই খবর যে সন্দেশ কি মোহনবাগান ছাড়ছে এই মরশুমে? সেরমটা কিছুই নয়। কালকে সন্দেশ সাংবাদিক সম্মেলনে জানিয়েছে তার অতীতে বিদেশে যাওয়ার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, তাই হয়তো তিনি এই মরশুমে এটিকে মোহনবাগান এফসিতেই থেকে যেতে পারে। তবে শেষ করার আগে একটাই কথা বলবো, আপনারা প্রচুর প্রচুর ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।